দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মেক্সিকোতে গোলাগুলি, নিহত 18। আরো থাকছে কাশ্মীরে 370 ধারা পূর্ণ বহাল না হলে দল জিতলেও মুখ্যমন্ত্রী হব না, বলছে মেহবুবা মুফতি। অবশেষে মিশরে মুসলিম ব্রাদারহুডের 11 নেতাকে মৃত্যুদণ্ডের নির্দেশ। এক চুমুতে নড়বড়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদ। এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা, ট্রাম্পের দেওয়া ইসরায়েলের সেই অংশের স্বীকৃতি বাতিল করতে পারেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। মেক্সিকোতে গোলাগুলি, নিহত 18। মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় 18 জন নিহত হয়েছে, এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবরে এপের রাজ্য সরকারের মুখপাত্র রকিও আগুইলার জানিয়েছেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্য বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্য দলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে। মেক্সিকোতে প্রায় মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের সময় ঘটনাটা ঘটে। অনেক সময় ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অনেক সঙ্গে লড়াইয়ের জড়িয়ে পড়ে। 2006 সাল থেকে এখনো পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় 3 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। সে সময় দেশের মাদক পাচার কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ের ফেডারেল বাহিনী সদস্যদের মোতায়েন শুরু করে। কাশ্মীরে 370 ধারা পূর্ণ বহাল না হলে দল জিতলেও মুখ্যমন্ত্রী হব না, বলছে মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি জানিয়েছেন, রাজ্যের 370 ধারা পূর্ণ বহাল না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বেসরকারি টেলিভিশন NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে মেহবুবা বলেন, তার দল নির্বাচনে জয়লাভ করলেও তিনি মুখ্যমন্ত্রী হবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজনৈতিক নেতাদের একটি বৈঠক ডাকায় তিনি অবাক হননি বলেও জানান মেহবুবা। তিনি বলেন, রাজ্য নির্বাচনের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায় বের করতে হবে। জনগণের আত্মবিশ্বাস ভেঙে গেছে, এই অঞ্চলে প্রচুর আত্মহত্যা হচ্ছে, মানুষজন হতাশার মধ্যে রয়েছে। মেহবুবা মুফতিকে জিজ্ঞেস করা হয় তাকে প্রধানমন্ত্রীর বৈঠকে কেন আমন্ত্রণ করা হয়েছে। যখন তার বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতির অভিযোগ রয়েছে তখন তিনি বলেন, আপনি এটি ভুল ব্যক্তির কাছে। অবশেষে মিশরে মুসলিম ব্রাদারহুডের 11 নেতাকে মৃত্যুদণ্ডের নির্দেশ। মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের আগে ক্ষমতায় ছিল মুসলিম ব্রাদারহুড। তখনকার যুবমন্ত্রী ওসামা ইয়াসিন ও ব্রাদারহুডের সাবেক মিডিয়া মুখপাত্র আহমেদ আরেফ সহ মিশরে গত 14 জুন দেশটির সর্বোচ্চ আপিল আদালতে আরো 11 সরকার বিরোধীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়েছে। মিশরের ফৌজদারি কার্যবিধি অনুসারে আদালতের রায় ঘোষণার 14 দিনের মধ্যে প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণা না আসলে ফাঁসি দেওয়া হবে। এতে যে কোনো সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে হচ্ছে। 2015 সালে শুরু হওয়া গণবিচার শেষ হয়েছে আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে। এদিকে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা পার্লামেন্টের সাবেক সদস্য মোহাম্মদ আল বেলতাজির স্ত্রী সানা আব্দেল গাওয়াদ বলেন, আমরা ক্রমাগত আতঙ্কের মধ্যে বাস করছি, মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকায় যে কোনো মুহূর্তে তা কার্যকর হতে পারে। এছাড়াও মুসলিম ব্রাদারহুডের রাজনীতিবিদদের পরিবার বলছে, জুনের শেষ দিকে প্রেসিডেন্টের ক্ষমা না আসলে তাৎক্ষণিকভাবে তাদের ফাঁসি কার্যকর করা হতে পারে। মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ব্রাদারহুড নেতাদের মধ্যে 2011 সালে প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাও রয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, শুরু থেকেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এই বিচার হয়েছে। হিউম্যান রাইটস এর ভাষায় এটি বিচারের নামে মশকরা। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর মতে, মিশরের সর্বোচ্চ আপিল আদালতের জন্য এই বিচার কলঙ্ক হয়ে থাকবে, যা দেশটির পুরো বিচার ব্যবস্থায় কালো ছায়া ফেলবে, কারণ রাবা চত্বরে ব্যাপক হত্যাকাণ্ডের জন্য দায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় নিয়ে আনা হয়নি। 2013 সালে রাবা চত্বরে সেনা অভ্যুত্থান বিরোধী অবস্থান বিক্ষোভে অংশ নেওয়া 739 জনের বিচার শুরু হয়েছিল।
ওই বছরের 14 আগস্টে সেনা বিক্ষোভে 800 প্রতিবাদকারীকে হত্যা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ভাষায় আধুনিক ইতিহাসে এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে হত্যার ঘটনা, যা এর আগে কখনো ঘটেনি। এরপর 2019 সালের জুনে আদালতের অধিবেশন চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ মুরসি। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন যে অবস্থায় মুসলিম ব্রাদারহুড নেতাকে কারাবন্দি করে রাখা হয়েছিল তাতে সরাসরি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে রাষ্ট্রীয় অনুমোদিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সূত্র লন্ডন ভিত্তিক মিডল ইস্ট। এক চুমুতেই নড়বড়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদ। খবরে বলা হয় নিজের সহযোগী জিনা কোলাডাঞ্জেলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। শীর্ষ সহযোগীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ছবিও প্রকাশ করা হয়। এতে স্বাস্থ্যবিধি না মেনে নিজ সহযোগীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার বেকায়দায় পড়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। নিজের সহযোগীর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সেই চুমু খাওয়ার ছবি জুড়ে দিয়ে খবর ছাপে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান, আর তাতেই তোলপাড় ব্রিটেন জুড়ে। খবরে বলা হয় নিজের সহযোগী জিনা কোলাডাঞ্জেলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ধরে স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। শীর্ষ সহযোগীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার ছবিও প্রকাশ করা হয় এতে, আর এটি খোদ লন্ডনের তার দপ্তরের বলে জানানো হয়। দুজনের জীবন সঙ্গী ও সন্তান থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে প্রক্রিয়ায় লিপ্ত বলে খবরে উল্লেখ করা হয়। গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর ব্রিটেন জুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টিকে কেউ কেউ ব্যক্তিগত দাবি করলেও বিরোধী দলের লেবার দল বলছে জনগণের করের অর্থে সহযোগী নিয়োগের পর তার সঙ্গে প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে জনগণকে যেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে সরকারের পক্ষ থেকে বাধ্য করা হচ্ছে, সেখানে একজন মন্ত্রী হয়ে হ্যানকক নিজেই আইন অমান্য করেছেন। এ পরিস্থিতিতে নৈতিকভাবে তার পদত্যাগ করা উচিত বলে মনে করে লেবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতে এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আহ্বান জানিয়েছেন তারা। প্রক্রিয়ার সম্পর্ক ফাঁস হওয়ার পর এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী, তবে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্পের দেওয়া ইসরায়েলের সেই অংশের স্বীকৃতি বাতিল করতে পারেন বাইডেন। অধিকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্বীকৃতি দিয়েছিলেন তা বাতিল করতে পারেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা আমেরিকার নিউজ ওয়েবসাইট ওয়াশিংটন ফ্রি বিকনকে এ তথ্য জানিয়েছে। তিনি তার ভাষায় বলেন, গোলান মালভূমি কারণে এই ভূখণ্ডের মালিকানা ইসরায়েলের হাতে থাকলে মধ্যপ্রাচ্যের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রথম বাইডেন প্রশাসনের পক্ষ থেকে গোলান ইস্যুতে কথা বলেছিলেন, তবে সে সময় তিনি শুধুমাত্র বলেছিলেন ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে গোলান মালভূমি সত্যিকার অর্থে গুরুত্ব বহন করে দেবে, এর স্বাভাবিক মর্যাদা কি হবে তা তিনি সে সময় কিছু বলেননি। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির একটি অংশ দখল করে নেয়। ওই যুদ্ধের সময় ইসরায়েলের ফিলিস্তিন পশ্চিম তীর পূর্ব জেরুজালেম আল কুদস শহর এবং গাজা উপত্যকায় দখল করে নেয়। 1981 সালে ইসরায়েল গোলান মালভূমিকে একতরফা ভাবে নিজের ভূখণ্ড বলে ঘোষণা দেয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয়। সিরিয়া বারবার বলে আসছে গোলান মালভূমির মালিকানা তাদের এবং তারা তা ফিরিয়ে নেবে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2019 সালের মার্চ মাসে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়ে একটি ডিগ্রি জারি করেন। বাইডেন প্রশাসন এখন গোলানের ওই স্বীকৃতি বাতিল করতে যাচ্ছে। এ সম্পর্কে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, বাইডেন প্রশাসন ইসরায়েলের নিরাপত্তা অচল অবস্থার মধ্যে ফেলে দেবে। কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টারে গুলি বর্ষণ। কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান দুদোকে বহনকারী হেলিকপ্টারে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পর এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট দুকের সঙ্গে হেলিকপ্টারটিতে দেশটির আরো কয়েকজন মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী নর্থে দা সান্ডান্ডের প্রদেশের কুকাতা নামক এলাকায় যান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান দুকে। এ সময় তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রদেশের গভর্নর উপস্থিত ছিলেন।
আইভান দুকের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট সহ অন্যান্য কর্মকর্তারা হামলা ও গুলিবর্ষণের সময় হেলিকপ্টারে থাকলেও কেউ আহত হননি। প্রেসিডেন্ট দুকে এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, সহিংসতা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি মোটেই ভীত নন। টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের রাষ্ট্র শক্তিশালী এবং এই ধরনের হুমকি মোকাবেলা করার জন্য শক্তি কলম্বিয়ার রয়েছে। হেলিকপ্টারে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে কাজ করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদপত্র সমানা জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিতে মাটিতে অবতরণের সময় সেটাতে গুলিবর্ষণ করা হয় এবং আশেপাশের বাসিন্দারা সেই আওয়াজ শুনতে পেয়েছেন।